অপরাধ স্ত্রী বিজেপি করেন, পঞ্চায়েত সমিতি জয়ী সদস্য, আর তাই সিভিক ভলেন্টিয়ারের চাকরিটা হারালেন কার্তিক হালদার। তিনি কি রাজনৈতিক প্রতিহিংসার শিকার? বিজেপি উত্তরে বলেছে হ্যাঁ। বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলছেন সবাই রাজনৈতিক প্রতিহিংসার শিকার। কি বলছেন জগন্নাথ সরকার, শোনাবো আপনাদের। শান্তিপুর থানার ওসি সুব্রত মালাকা তৃণমূলের হয়েই প্রমোশন নিয়ে এখানে ওসি হয়েছে, তাই তিনি তৃণমূলের হয়ে কাজ করছেন এবং ভারতীয় জনতা পার্টির প্রতি বিমাতৃসুলভ আইন অনুযায়ী তিনি কাজ করছেন না। একজন প্রশাসকের যেভাবে কাজ করা উচিত প্রথম থেকেই তিনি এই কাজ করছেন। এর আগেও আমরা বহুবার বলেছি, আবারও সম্প্রতি একটি ঘটনা ঘটেছে আমাদের নৃসিংহপুর, ওখানকার ভারতীয় জনতা পার্টির পারিবারিক সূত্রে দীর্ঘদিন তারা জড়িত, বিগত পঞ্চায়েতে 5 বছরের সদস্য ছিল সুপর্ণা বর্মন। এবার তারা আমরা তাকে পঞ্চায়েত সমিতিতে দাঁড় করিয়েছিলাম, তিনি অনেক ভোট পেয়ে জিতেছেন, আর তার স্বামী হচ্ছে কার্তিক হালদার। এই কার্তিক হালদার সিভিক ভলেন্টিয়ার হওয়াতে তার মাধ্যমে জয়ের পর সুপর্ণা বর্মনকে যাতে তৃণমূলে জয়েন করানো যায়, তৃণমূল এবং সুব্রত মালাকার সহ তাকে ডেকে নিয়ে গঙ্গার তীরে বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করে, সেই প্রেশার ক্রিয়েটেও কাজ না হওয়ায় ব্যর্থ হয়ে সুব্রত মালাকার, সুপর্ণা বর্মনের স্বামী সিভিক ভলেন্টিয়ার কার্তিক বর্মনকে থানা থেকে বাইরে পাঠিয়ে দেয়, প্রেশার ক্রিয়েট করে। তাতেও তিনি কোনো মতেই সাফল্য লাভ না করায় পরবর্তীকালে আমরা ওই সুপর্ণা বর্মনকে নিয়ে তার স্বামী 1 মাস ছুটি নিয়ে বাইরে আত্মগোপন করে থাকে, আর সেই কারণে আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি 7 তারিখে সুব্রত মালাকারকে তাকে কাজ থেকে সাসপেন্ড করেছে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে। অপসারিত সিভিক ভলেন্টিয়ার কার্তিক অভিযোগ করছেন যে ভোটের ফলাফলের পর থেকেই তিনি এবং তার স্ত্রী এলাকা ছাড়া ছিলেন, 1 মাস 5 দিন শান্তিপুরের বাইরে পালিয়েছিলেন। তার উপর রাজনৈতিক এবং প্রশাসনিক চাপ ছিল, একাধিকবার তার স্ত্রীকে দল ত্যাগ করার জন্য প্রলোভন দেখানো হয়েছে, ভয় দেখানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। এমনকি শান্তিপুর থানার ওসি তিনি নিজেও টিএমসিতে যোগ দেবার জন্য বলেছিলেন। গত 16 আগস্ট নিজের বাড়িতে স্ত্রীকে নিয়ে ফেরেন। অভিযোগ, গত 7 সেপ্টেম্বর তাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো হয় তাকে কাজ থেকে অপসারণ করা হয়েছে, যদিও তিনি জানান না জানিয়েই তিনি ডিউটি থেকে সরেছিলেন। পরে ফিরে ডিউটিতে যোগ দেবার জন্য থানার ওসিকে লিখিত দেন। অপসারিত সিভিক ভলেন্টিয়ার কার্তিক হালদার, তার কি অভিযোগ, শোনাবো আপনাদের। আমাকে 7 তারিখে একটা হোয়াটসঅ্যাপে একটা চিঠি পাঠিয়ে জানানো হয়েছে যে আমাকে কাজ থেকে ডিমোলাইজ করা হয়েছে। আমার অপরাধ বলতে, আমার অপরাধ কোনো কিছুই নেই, ঠিক আছে। আমার অপরাধ হচ্ছে আমার ওয়াইফ বিজেপির একজন ক্যান্ডিডেট হয়েছিলো এবার পঞ্চায়েত সমিতিতে, আর তার আগেও 18 থেকে 23 সাল পর্যন্ত গ্রামের পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল, এই পঞ্চায়েতের মেম্বার ছিল, এবং আমি ওকে বিয়ে করেছি, 1.5 বছর হয়েছে, তা সে আগে থেকেই পঞ্চায়েতের একজন মেম্বার ছিল, আর এবছর পুনরায় সে আবার পঞ্চায়েত সমিতি জিতেছে। এবং যখন থেকে নমিনেশন দেওয়া হয় আমাকে, শুধুমাত্র আমার ওয়াইফ বিজেপিতে দাঁড়িয়েছে বলে আমাকে এখান থেকে ক্লোজ করা হয়েছিল, লাইনে, পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছিল। এবং সেখান থেকে ক্লোজ করার পরে আমার ওয়াইফ যখন আবার 11 তারিখে রেজাল্ট বেরোনোর পর যখন ওয়াইফ যেতে, তারপরে আমাকে রীতিমতন 12 তারিখে ভয় দেখানো হয়, লোভ দেখানো হয়, হুমকি দেখানো হয়, ঠিক আছে। এবং এটা তো তৃণমূলের লোকেরা করেছেই, এবং শান্তিপুর থানার ওসি পর্যন্ত রাত 12:15 আমাকে এই কালনাঘাটে ডেকে নিয়ে আমাকে পর্যন্ত তৃণমূলে যোগ দেওয়ার কথা বলেছে, ঠিক আছে। সেই অবস্থায় আমি সেদিনকে রাতেবেলা, এবং বাড়িতে অন্যান্য তৃণমূলের লোকেরা এসে ভয় দেখায়, এবং আমি এখানে মনে করিনি যে আমাদের পক্ষে থাকা নিরাপত্তা আছে, এবং সেই রাতে আমরা এখান থেকে অন্যত্র পালিয়ে যাই, এবং সেটা 1 মাস 5 দিনের মতন আমরা বাড়ির বাইরে থাকি, আমি আমার ওয়াইফ, ঠিক আছে, বাড়ির বাইরে থাকি, সেই জন্য আমি ডিউটিতে যেতে পারিনি, এটা হচ্ছে আমার অপরাধ। যদিও বিজেপির এই অভিযোগকে মান্যতা দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন 1.5 মাস কার্তিক কাজের থেকে বাইরে ছিলেন, তার জন্য কোনো কারণ তিনি
দেখাতে পারেননি। আমরা শুনব তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, তার কি বক্তব্য। প্রথম কথা হচ্ছে, যেদিনকে ভোটের ফলাফল বেরোয় সেই দিনকেই সমস্ত পঞ্চায়েত সমিতির সদস্যদের মধ্যে দু তিনজন বাদ দিয়ে বাকি জয়ী বিজেপির প্রার্থীরা সবাই বাইরে ছিলেন, আউট অফ স্টেট হয়তো ছিলেন তারা তাদের দলের সঙ্গে। এবং কার্তিক বলে যে ছেলেটির কথা আপনারা বলছেন, সে দীর্ঘদিন ধরে শান্তিপুর থানার আন্ডারে সিভিক ভলেন্টিয়ারে কাজ করেন। আপনাদের অভিযোগ যে তার ওয়াইফ বিজেপিতে জিতেছে বলেই তাকে বরখাস্ত করা হয়েছে, তা আমার বক্তব্য হচ্ছে যে তিনি দেড় মাস কাজের সাথে যুক্ত ছিলেন না। প্রশাসনিক আইন যেটুকুনি আমি জানি, হোমগার্ড বা সিভিক ভলেন্টিয়ার এদের ক্ষেত্রে এইভাবে কখনো দীর্ঘদিন কাজ থেকে বিরত থাকা যায় না বা তার কারণ দেখাতে হয়। উনি কি কোনো কারণ দেখিয়েছেন? এটা একটা খুব হাস্যকর ব্যাপার হয়ে গেল না? দাদা মারা গেছে বলে দেড় মাস তিনি কাজ করলেন না? খুব হাস্যকর ব্যাপার হয়ে যাচ্ছে আসলে, ঠিক আছে? সেজন্য এটাকে কোনো বিশ্বাসযোগ্যতার মর্যাদায় আমরা দেখছি না। তার কারণ হচ্ছে উনি নিজেই কাজে যোগদান করেননি দীর্ঘদিন ধরে। আর সবথেকে বড় কথা হচ্ছে, একটা অভিযোগ শুনতে পাচ্ছি আপনাদের সংবাদ মাধ্যমের তরফ থেকে, তৃণমূল সরকার নাকি চাপ দিয়েছে ওকে, থানা নাকি চাপ দিয়েছে। তা আমার বক্তব্য হচ্ছে, চাপটা কাকে দিল? তার ওয়াইফকে দিল যে বাইরে ছিল? বাইরে থাকলে কোথায় ছিল সেগুলো তাহলে বলতে হবে। আর দু নম্বর হচ্ছে, ওসির পরবর্তীতেও তো অনেকগুলো পোস্ট আছে, এসডিপিও আছে, অ্যাডিশনাল এসপি আছে, এসপি আছে, ডিআইজি নদিয়া মুর্শিদাবাদ রেঞ্জ আছে। কারুর কাছে কি সেই সময় উনি অভিযোগ করেছিলেন যে আমি এরম চাপ পাচ্ছি, আমার কর্মজীবন এক আর আমার রাজনৈতিক জীবন এক? সেখানে এই কথাগুলো বলার কোনো ভিত্তি নেই। তৃণমূল বিধায়কের বক্তব্য আপনাদের শোনালাম। তিনি বলছেন যে দেড় মাসেরও বেশি সময় ওই সিভিক ভলেন্টিয়ার তিনি বাইরে ছিলেন, দাদা মারা গিয়েছেন, সেই কারণে কি তিনি কাজে যোগ দেবেন না এবং দীর্ঘদিন তিনি কাজের বাইরে, তার কোনো কারণও তিনি দেখাতে পারেননি যে কেন তিনি কাজে যোগ দেননি, এবং কাকে ভয় দেখানো হচ্ছিল যে অভিযোগ তিনি করেছেন, অর্থাৎ যার বক্তব্য আপনাদেরকে শোনালাম খানিকক্ষণ আগে, সেই কার্তিক অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার কার্তিক হালদার, তিনি যে বলছেন চাপ দেওয়া হচ্ছিল, কাকে চাপ দেওয়া হচ্ছিল, সেই প্রশ্নটাও কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হয়েছে। যে অভিযোগ উঠে আসছে যে স্ত্রী বিজেপি করেন, পঞ্চায়েত সমিতি জয়ী সদস্য, আর তাই সিভিক ভলেন্টিয়ারের চাকরিটা হারালেন কার্তিক হালদার, তিনি কি রাজনৈতিক প্রতিহিংসার শিকার? বিজেপি উত্তরে বলছে হ্যাঁ, বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলছেন রাজনৈতিক প্রতিহিংসা। জগন্নাথ সরকারের বক্তব্য শুনিয়েছি, তিনি বলছেন শান্তিপুর থানার ওসি সুব্রত মালাকার টিএনসির হয়ে কাজ করছেন, বিজেপির প্রতি বিমাতৃসুলভ কাজ করছেন, এবং বিজেপির সদস্য সুপর্ণা বর্মনকে পঞ্চায়েত সমিতি দাঁড় করানো হয়, তিনি জিতেছেন, তার স্বামী কার্তিক হালদারকে সিভিক ভলেন্টিয়ার ছিলেন এবং সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। এইরকম অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিকভাবে চাপানোতর শুরু হয়েছে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।